আসসালামু আলাইকুম। পুরাতন নষ্ট ঘড়ি দিয়ে ওয়ালমেট বানানোর আইডিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসায় অনেকদিন ধরেই নষ্ট একটা ঘড়ি ছিল, অনেকদিন ধরেই সেটা পড়ে ছিল, তো ভাবলাম সেটা দিয়ে একটা ওয়ালমেট বানিয়ে ফেলি। তো আপনাদের সাথে সম্পূর্ণ টিউটোরিয়ালই শেয়ার করব, ভিডিওর সাথে থাকবেন, আশা করছি ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি রান্না বান্না করছি, এটা হচ্ছে সন্ধ্যার দিকে মাগরিবের নামাজের সময় আর কি, আজানের সময় আমার হাজব্যান্ড ফোন দিয়েছিল রান্নাবান্না করার জন্য। আমার ভাসুরের ছেলেরা আসবে, ও হচ্ছে আজকে বিদেশ যাবে, তো ওর ফ্লাইট হচ্ছে 2:30 দিকে। আমাকে বললো যে রান্নাবান্না করার জন্য ওরা এসে এখানে খাবে, তো আমার হাজব্যান্ড বললো যে ওদেরকে খাইয়ে আবার আমার হাজব্যান্ড হচ্ছে ওদেরকে আবার এয়ারপোর্টে নিয়ে যাবে। তো 1 ঘন্টার মধ্যে এত কিছু কিভাবে করব, আমার প্রথমে মাথায় কোনো কাজ করছিল না। আমার ফ্রিজে তো মুরগি ছিল কিন্তু মুরগিটা কাটা ছিল না, তো আমার হাজব্যান্ড ফোন করার সাথে সাথে আমি হচ্ছে মুরগি ভিজিয়েছি, তারপর হচ্ছে এক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি, আরেক চুলাতে ডাল বসিয়ে দিয়েছি, বসিয়ে তারপর হচ্ছে আমি ঘর গোছানোর কাজে লেগে পড়েছি। ঘরটার যে অবস্থা ছিল, মানে পুরো ঘরই অনেক বেশি অগোছালো ছিল। আমি যেহেতু অর্ডারের কাজ করছিলাম, তো অর্ডারের কাজ করলে দেখা যায় ওই দিন আব্দুল্লা আরও বেশি দুষ্টামি করে, ঘরদোর বেশি নোংরা করে, যেহেতু আমি একটা কাজে ব্যস্ত থাকি আর ওর মতো সুযোগে এই কাজগুলো করে। আমার একটা রুমও গুছানো ছিল না, আমার সবগুলি রুমই একদম, আমার ছেলে 12টা বাজিয়ে রেখেছে, তো আমি খুব তাড়াহুড়া করে কাজ করছিলাম। তো জাইফাকে বললাম যে তুমি একটা রুমের বিছানার চাদর চেঞ্জ করো, তো মেয়ে যতটুকু পেরেছে করেছে, তারপরে আবার আমিও করেছি আর কি। তো ওরা আসার আগে আমার মোটামুটি রান্নাবান্না, তারপর হচ্ছে ঘর গোছানো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো দেখতে পেরেছেন মুরগি রান্না করেছি, তো এখানে একটা মুরগি পুরাটাই আমি রান্না করে নিয়েছি আর ডাল অল্প করেই রান্না করেছি। আর এখানে হচ্ছে আমি একটু শিং মাছ ভুনা করছি, তো হঠাৎ করে হচ্ছে গ্যাসের পাওয়ারটা একদম কমে গিয়েছে। তো যাই হোক, অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে গ্যাস ছিল। আপনারা তো সবাই জানেন আমার বাসায় গ্যাসের প্রচুর প্রবলেম, তো ওই দিন গ্যাস থাকাতে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে। মেহমান আসবে, এর মধ্যে যদি গ্যাসের এই সমস্যা থাকতো মান সম্মান তো একদমই থাকতো না। আবদুল্লাহ তো অনেক খুশি ছিল ওর ভাইয়ারা আসবে, আর আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল, অনেকদিন পরে ওদের সাথে দেখা হবে। আর আমি এয়ারপোর্টে যেতে চেয়েছিলাম, তো আমার হাজব্যান্ডের যেহেতু আজকে অফিস ছিল, তো ও অফিস থেকে প্রথমে এয়ারপোর্ট গিয়েছে, তারপর হচ্ছে ওদেরকে নিয়ে আসবে এয়ারপোর্ট থেকে, আবার ও আবার খাওয়া দাওয়া করে সবাই আবার এয়ারপোর্ট যাবে আর কি। তো আমার হাজব্যান্ড বলছিল তোমার আর যাওয়ার দরকার নেই, ওদেরকেই তো নিয়ে এসেছি, ওদের সাথেই তো দেখা হয়েই গেল। তো যাই হোক, ওদের সাথে দেখা হওয়াতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো ভিডিও আর বেশি করতে পারিনি, অনেক বেশি ব্যস্ত ছিলাম, তো এখন হচ্ছে DIYটা করব আর আপনাদের সাথেও শেয়ার করব। তো এটা ছিল আমার নষ্ট ঘড়িটা। তো এই হচ্ছে আমার নষ্ট ঘড়িটা, তো এটা হয়তো আপনারা অনেকে আমার রুমে দেখেছেন, আমার ওয়ালেই ছিল লাগানো। তো এটা দিয়ে আজকে DIYটা করছি। তো প্রথমেই হচ্ছে আমি হোয়াইট পেস্ট দিয়ে বেস দিয়ে দিচ্ছি, আর যেহেতু ঘড়ির ছিল আমি চাইলে এক্সট্রা কাগজ এখানে ব্যবহার করতে পারতাম, তো এক্সট্রা কাগজ আর ব্যবহার করিনি, আমি এটার মধ্যে সরাসরি রং করে নিচ্ছি। আর ঘড়ির যে রংটা আছে সেটা আমি আর চেঞ্জ করব না, আমার হাজব্যান্ডের কাছে নাকি এই কালারটা খুব পছন্দ, তো আমাকে বলছিল যে তুমি আর এটার মধ্যে রং করবা কি, এটা তো এটার কালারটা তো এমনিতে অনেক বেশি সুন্দর। তো হাজব্যান্ডের যেহেতু পছন্দ, তো ঘড়ির কালারের সাথে ম্যাচ করে ভিতরের কালারটাও আমি করে নিয়েছি, আমি নিজেই এই রংটা তৈরি করে নিয়েছি বাসায়। এখানে আমি কিছু ডলার কিনেছিলাম লিপান আর্ট করার জন্য, এখানে 60 টাকার ডলার আছে, 30 টাকা 30 টাকা করে 60 টাকার। তো আমি কিনেছি, অনেক দিন হয়ে গেছে লিপান আর্ট করার, আর আমি সময় সুযোগ হচ্ছিল না। আপনারা তো দেখছেন আমি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি অর্ডারের কাজ নিয়ে। আজকে আর কোনো অর্ডারের কাজ করব না, আজকে DIYটা করব। তো এখানে হচ্ছে আমি ডলারগুলো লাগিয়ে নিচ্ছি, তো ডলারগুলো আমি অনেক শখ করে কিনেছিলাম লিপান আর্ট করার জন্য, তো পরবর্তীতে আবার করব ইনশাল্লাহ। তো এখন এটাই করে নিচ্ছি, এখন এটা করার জন্য ইচ্ছা হচ্ছে। আর আমি মিররও কিনে রেখেছি, আমি অনেক কাজ করব, অনেক DIY করব, অনেক DIY করার প্ল্যান আছে,
তবে যত ব্যস্তই থাকি না কেন, এই কাজগুলো না করলে আমার কাছে ভালোই লাগে না। এগুলো হচ্ছে আমার অনেক অনেক শখের কাজ। আমি যখন ইউটিউব চ্যানেল ছিল না, আমি তখনও কিন্তু এই কাজ করতাম। এমনকি আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমার বিয়ের আগেও কিন্তু আমি অনেক ঘর সাজানোর জন্য অনেক কিছু তৈরি করতাম, তারপর হচ্ছে হাতের কাজ করতাম। এগুলো হচ্ছে আমার অনেক শখের কাজ। বিয়ের আগে আমি আমার নিজের জামায়, তারপর শাড়িতে, লেহেঙ্গার মধ্যে হাতের কাজ করেছি, স্টোনের কাজ, পাথরের কাজ, অনেক রকমের কাজ করেছি। এগুলো আমার করতে খুবই ভালো লাগতো বিয়ের আগে থেকেই। তো একদিন হচ্ছে সময় সুযোগ করে আপনারা যদি চান তো আপনাদের সাথে আমার বিয়ের আগের কাজগুলো শেয়ার করব। এই ডলারগুলো এত বেশি সুন্দর, আর এই কালারটা করাতে আমার কাছে মনে হচ্ছে যে ডলার বসানোর পরে অনেক বেশি ভালো লাগছে। তো যার যার পছন্দ মতো কিন্তু কালার তৈরি করা যায়। তো আমি যেই কাজটা করেছি এই সেম এইভাবে করেই কিন্তু ডিপান আর্ট করে, এভাবে করেও কিন্তু আমি চাইলে অন্য কোনো বোর্ডে লিপান আর্টটা করতে পারতাম। তো আমি ঘড়ির মধ্যেই করে নিলাম। আমার কাছে কিন্তু আইডিয়াটা বেশ ভালো লেগেছে, আপনারা চাইলে করতে পারেন। তো এখন হচ্ছে আমি উপরে গ্লাস লাগিয়ে দিচ্ছি। তো অনেক শখ করে গ্লাস লাগিয়ে দিয়েছি, তাহলে অনেক দিন ভালো থাকবে, ময়লা যাবে না, এমন একটা আমার চিন্তা ছিল। তো কাজ করার সময় গ্লাসটা হঠাৎ করে ভেঙে গিয়েছে, একটু পরেই গ্লাসটা ভেঙে গিয়েছিল। তো যাই হোক, গ্লাস ছাড়াই পরে আমি এটা দেয়ালে ফিট করেছি। আমি আমার বেডরুমের জন্য এই ওয়ালমেটটা বানাচ্ছি। এছাড়া আমি আরও কিছু ওয়ালমেট তৈরি করব আমার বেডরুমের জন্য, তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এখন পর্যন্ত যারাই আমার সাথে আছেন, ভিডিওতে কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো গত ভিডিওতে আপনারা আমার বালিশের কভার, তারপর বিছানার চাদরটা অনেক বেশি পছন্দ করেছেন, তো আপনাদের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমি। ভিডিওটা আপলোড করার পরে আপনারা আমাকে অনেকেই মেসেজ করেছেন, তারপর অনেকে হোয়াটসঅ্যাপেও নক দিয়েছেন, অনেকের কাছে চাদরটা পছন্দ হয়েছে। তো আপনাদের সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ, আমার কাজটা আপনারা পছন্দ করেছেন জন্য। আর আমার এই তো ওয়ালমেটটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর একজন আপু প্রশ্ন করেছিলেন, আমি যে বিছানার চাদর তৈরি করেছি বালিশের কভারে, কোল বালিশের কভারে কতটুকু কাপড় লাগবে? আমি দুইটা বালিশের কভার, একটা বিছানার চাদরের জন্য 3-4 গজ কাপড় কিনে আনি। এগুলো হচ্ছে টুইল কটন কাপড়। তো কোল বালিশের জন্য কতটুকু লাগবে আমি ঠিক জানি না, আপনি যে দোকান থেকে কিনবেন দোকানদারদেরকে বললেই কিন্তু ওনারা আপনাকে কেটে দিবে যতটুকুই লাগবে আপনার। আপনাদের অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমি ভিডিওতে বলে দেই, কিন্তু আপনারা ফুল ভিডিও দেখেন না, সেজন্য প্রশ্নের উত্তরগুলো পান না, পরবর্তীতে আবার সেম প্রশ্নই কিন্তু আপনারা আমাকে করে থাকেন। এই জিনিসটা প্রত্যেকটা ইউটিউবারের কাছে অনেক বেশি কষ্ট লাগে, যে আমি কষ্ট করে ভিডিও তৈরি করলাম, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন না। তো আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আর আপনাদের সব প্রশ্নের উত্তর আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।